हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल इंजीनियर चॉइस। व्यूअर्स, गतकालेर क्लासे आमी तोमादेरके नॉर्टन्स थ्योरम सम्पर्के बोलेछिलाम एवं नॉर्टन्सेर उपरे एकटी प्रॉब्लेम सॉल्व करेछिलाम। आज आमी तोमादेर नॉर्टन्सेर उपरे आरेकटी प्रॉब्लेम सॉल्व करबो, जाते तोमादेर कन्सेप्ट পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। ভিউয়ার্স, দেখো এখানে একটা সার্কিট আছে। এই সার্কিটে একটা 30 ভোল্ট ভোল্টেজ সোর্স, একটা 18 ভোল্ট ভোল্টেজ সোর্স এবং 20 ওহম ও 10 ওহমের দুটো রেজিস্ট্যান্স আছে। কোয়েশ্চনটা বলেছে এখানে ফাইন্ড দ্য নর্টন ইকুইভ্যালেন্ট অ্যাট টার্মিনাল এ বি। নর্টনস ইকুইভ্যালেন্ট মানে কি? নর্টনস কারেন্ট এবং নর্টনস রেজিস্ট্যান্স। ভিউয়ার্স, দেখো আমরা আগের ক্লাসে জেনেছিলাম নর্টনস কারেন্ট বের করতে গেলে এই যে টার্মিনাল এটাকে শর্ট করতে হবে। দেখো সার্কিট ডায়াগ্রামটা ফলো করো। দেখো এই যে ওপেন সার্কিট যেটা ছিল, যে সার্কিটের অ্যাক্রসে আমাকে নর্টনস কারেন্টটা বের করতে হবে, সেই দেখো সেই টার্মিনালটাকে আমি শর্ট করে দিয়েছি এবং এই শর্ট পাথ দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে দ্যাট ইজ নর্টনস কারেন্ট। এবার দেখো ভিউয়ার্স, এই যে 30 ভোল্ট ভোল্টেজ সোর্স একটা কারেন্ট উৎপন্ন করবে, তা সেই কারেন্টটা 20 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে এসে এই যে শর্ট পাথ এই পাথটা ফলো করবে। কেননা কারেন্টের ধর্ম কি? কারেন্টের ধর্ম হলো যেখানে শর্ট পাথ, যেখানে শর্টেস্ট রেজিস্ট্যান্স সেই পথ দিয়েও ফলো করবে। তাহলে এখানে যেহেতু শর্ট, শর্ট মানে কি? জিরো। এই পাথে রেজিস্ট্যান্স জিরো, তাই টোটাল কারেন্টটা এই পাথ দিয়ে এসে এই 30 ওহম এখানে ক্লোজ করবে না, তার মানে কারেন্টটা এদিকে আসছে না, তার মানে এই পাথটা তাহলে বাদ। দেখো আমি নেক্সট ডায়াগ্রাম ওয়ান এঁকেছি, সেখানে দেখো আমি ওই যে 10 ওহম রেজিস্টর ছিল ওটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। তাহলে এই 30 ভোল্ট ভোল্টেজ সোর্সের রেসপেক্টে কত IN আসছে আমি সেটা বের করব। তাই এখানে লিখলাম IN 1। তাহলে কারেন্টের সূত্র কি? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তাই এখানে আমি ভাগ করলাম, এখানে 1.5 অ্যাম্পিয়ার আমার কারেন্ট এলো। তাহলে 30 ভোল্টের রেসপেক্টে আমার IN কত হলো? 1.5 অ্যাম্পিয়ার। তাহলে আবার আগের সার্কিটটা ফলো করো। সেমভাবে যদি আমি বলি এই 18 ভোল্ট ভোল্টেজ সোর্স যে কারেন্টটা তৈরি করবে সেই কারেন্টটা 10 ওহমের মধ্য দিয়ে এই আইএনের মধ্যে ফলো করবে। সেম রিজন, এটা শর্ট পাথ, কারেন্টটা দিকে যাবে না, শর্ট পাথ ফলো করবে। তার মানে এই 18 ভোল্টের রেসপেক্টে যখন আমি কারেন্ট বের করব তখন এই 20 ওহমটা বাদ যাবে। তাহলে সার্কিট ডায়াগ্রামটা দেখো, এই 18 ভোল্ট 10 ওহম 20 ওহম রেজিস্টরে বাদ দিয়ে দিয়েছি। তাহলে এই 18 ভোল্টের রেসপেক্টে আমার কারেন্ট কত হবে? IN 2, যেহেতু ওখানে 1 লিখেছিলাম এখানে 2 লিখছি। তাহলে এখানে আমার IN 2 কত হবে? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স 1.8 অ্যাম্পিয়ার। তাহলে আমার IN 1 এবং IN 2 বেরোলো। এইবার সার্কিটটা ফলো করো। দেখো 30 ভোল্টের রেসপেক্টে যে IN 1টা এলো সেটার মধ্যে থেকে আসছে, 18 ভোল্টের রেসপেক্টে যে IN 2টা হলো সেটাও এর মধ্যে থেকে আসছে, দুটো ডিরেকশন সেম। তাহলে টোটাল IN কত হবে? যেহেতু ডিরেকশন সেম তাহলে আমি এই দুটো কারেন্টের যোগফলটাই IN পাবো। তাই দেখো করলাম IN = IN 1 + IN 2।
দুটোর ভ্যালু বসিয়ে যোগ করলাম, তাহলে আমার শর্ট সার্কিট কারেন্ট দ্যাট ইজ নর্টনস কারেন্ট কত এলো, 3.3 অ্যাম্পিয়ার। এবার আমরা নর্টনস রেজিস্ট্যান্স বের করব। তাহলে নর্টনস রেজিস্ট্যান্স বের করার সূত্র কি? যে ভোল্টেজ সোর্সগুলো থাকবে সেগুলোকে শর্ট করতে হবে এবং কারেন্ট সোর্স থাকলে ওগুলোকে ওপেন করতে হবে। কেন শর্ট করব? কারণ আগে আমি বলেছিলাম ভোল্টেজ সোর্স বা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স জিরো হয়। জিরো মানে কি? শর্ট সার্কিট। এবং কনস্ট্যান্ট কারেন্ট সোর্স এই ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফিনাইট হয়। তো ইনফিনাইট মানে কি? ওপেন সার্কিট। তাই আমি ভোল্টেজ সোর্স দুটোকে দেখো শর্ট করেছি। এখানে যে ভোল্টেজ সোর্স দুটো ছিল সেগুলোকে আমি শর্ট করে দিয়েছি। তাহলে আমাকে এ বি টার্মিনালের রেসপেক্টে বের করতে হবে আর এন বা নর্টন রেজিস্ট্যান্স। তাহলে আমি যদি এখান থেকে দেখি, তাহলে দেখো এই 20 ওহম এবং 10 ওহম রেজিস্ট্যান্স দুটো প্যারালাল লাগানো আছে, তার মানে এই দুটোর প্যারালাল কম্বিনেশন হবে। তাই আমি এখানে করছি দেখো নর্টনস রেজিস্ট্যান্স আর এন ইজ ইকুয়াল টু 20 প্যারালাল 10। তাহলে প্যারালালের সূত্র কি? গুণফল বাই যোগফল। তাই এখানে করলাম দেখো ইকুয়েশন করে, আমার ক্যালকুলেশন করে কত এলো, 6.67 ওহম। তাহলে আর এন এর ভ্যালু আমি কত পেলাম, 6.67 ওহম, এবং আই এন এর ভ্যালু কত পেলাম, 3.3 অ্যাম্পিয়ার। নর্টনস কারেন্ট 3.3 অ্যাম্পিয়ার এবং নর্টনস রেজিস্ট্যান্স 6.67 ওহম। তাহলে এই ছিল আমাদের আজকের প্রবলেমের সলিউশন। আশা করি সকলে বুঝতে পেরেছ। যদি কারো কোনো সমস্যা থাকে বা কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের সকল বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো, যাতে তারাও শিখতে পারে। এবং যে সমস্ত ভিউয়ার্স আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে, যাতে করে আমি তোমাদেরকে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিতে পারি। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।